পুলিশের উপর হামলার পরিকল্পনা ও উস্কানির অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন শুনানি সোমবার। রবিবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর কাছে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। আবেদনে বলা হয়, মির্জা ফখরুল ও মির্জা আব্বাস মামলার এজাহার নামীয় আসামি নন। এছাড়া দুজনই সাবেক মন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তাদের দেশ ছেড়ে পালানোর কোনো সুযোগ নেই। এসব বিবেচনায় দুজনকেই জামিন দেওয়ার আবেদন করা হয়। এছাড়া একই মামলায় জামিন আবেদন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালামের আইনজীবী। ফখরুল আলমগীর এবং আমাদের স্থায়ী কমিটির অন্য সদস্য মির্জা আব্বাস, ওনারা কিন্তু ওনাদেরকে সাসপেক্টেড আসামি হিসেবে আনা হয়েছে। এজাহারভুক্ত আসামি যারা তারা জামিন পায়, তাহলে সন্দিগ্ধ আসামি জামিন পাবে। আর এবং তারা এইসব আসামিরা প্রতিনিয়ত এখানে অন্যান্য মামলা হাজিরা দিচ্ছে, তাদের কোনো ফলাফল কোনো সুযোগ নাই। এইসব গ্রাউন্ডে তার জামিন পাওয়ার হকদার।